সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরিতে অতিষ্ঠ তারকেশ্বর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। এর প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের শাহপুর এলাকার। অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবিতে পথ অবরোধ করে এলাকার বাসিন্দারা। তাদের দাবি, তারকেশ্বর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার শুভজিৎ রায় কোনো কারণ ছাড়াই এলাকায় দাদাগিরি চালায়, পথচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মারধর করে বলে অভিযোগ। গত শনিবার রাতেও স্থানীয় এক বাসিন্দা ও তার পরিবারের লোকজনকে বেধড়ক মারধর ও গালিগালাজ করে ওই সিভিক ভলান্টিয়ার বলে অভিযোগ করেন তারা। এই বিষয়টি জানাজানি হতেই রবিবার তারকেশ্বর কানাড়িয়া রাস্তার ওপর ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা বলেন, এই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে গত কয়েক মাস আগেই প্রতিবেশীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এদিনও সমস্ত বিষয়টি জানিয়ে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা ওই পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে কেন বারবার এই ধরনের অভিযোগের পরেও এতদিন ওই সিভিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এই নিয়ে প্রশ্ন উঠছে। ঘটেছিল কালকে আমরা বিয়েবাড়ি থেকে আসছিলাম, আসার পর হুট করে আমাদের এই সামনের জায়গাতেই মাঠের কাছে গাড়িটা আমাদের দাঁড় করে একজন হাত দেখিয়ে। এবার আমরা তো আমার কাছে হচ্ছে না, এবার আমার বাপি শ্বশুররা চেনেন, এবার তখন বলছে কি হয়েছে, হঠাৎ করে গেটটা খুলে অশ্লীল ভাষা, মানে সেই ভাষাগুলো মানে মুখে আনার মতো নয়, ওই অবস্থায় আমার শ্বশুরকে প্রচণ্ড মারতে থাকেন। এবার তখন আমরা মানে বাড়ির যে কজন গাড়িতে ছিলাম, আরও চারজন আমরা গাড়িতে ছিলাম, মোট টোটাল পাঁচজন, আমরা তখন গাড়ি থেকে বেরিয়ে বলছি, আমরা কী হলো, মারছেন কেন এরকমভাবে, আপনি কে বলছে, এবার বলে তখন আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে আর তার সাথে আমাদেরকে মারতে থাকে। আর আমরা তখন এখানে দুজন, আমি আর আমার শাশুড়ি, প্রাণপণে চেঁচাতে থাকি বাঁচান বাঁচান করে। এবার সেই সময় রাত্রিবেলা কাউকে পাইনি, তখন অলরেডি 11:45 বাজে, সেই কারণে তখন আমরা রাস্তার দিকে ছুটে যাই কোনো রকমে। রাস্তাতে গিয়ে যদি আমরা লোক পাই সেই জন্যে, শুধু কালী ছিল, পুজো ছিল বলে আমাদের লোক ছিল, এক নম্বর। আর দু নম্বর কথা, যখন আমরা মাঠ দিয়ে ছুটতে ছুটতে যাই তখন দেখি আমাদের পিছনে পিছনে ছুটছে, আর মিডিল মাঠের মিডিল পোর্শনে দেখি আমার শাশুড়ি চুলের মুঠি ধরে আর এক হাতে লাঠি দিয়ে বেদম মারছে। মানে তখন অলরেডি আমাদেরকে অলরেডি পাঞ্চ করেছে, বুকেতে একটা পাঞ্চ করেছে, শ্বাসকষ্ট হচ্ছে, অলরেডি তখন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, ফুলিয়ে দিয়েছে, গলায় সোনার হার ছিল ছিঁড়ে ফেলে দিয়েছে, তারপরে শাখা ফাঁকা সব ভেঙে দিয়েছে। এদেরকে বাঁচাতে গিয়ে তখন আমাদের এ হয়েছে। এবার আমরা কোনো রকমে রাস্তার ওপরে গিয়ে ছুটে একজনকে বলি, দাদা আমাদেরকে বাঁচান বাঁচান কোনো রকমে। ওনারা যখন বাঁচাতে যান ওদেরকেও বেদম মারা হয়, ওনাদেরকে বেদম মারা হয়। আমরা কোনো কারণ নেই, অকারণ নেই, জানি না, আমাদেরকে বেদম মারেন। মারেন হচ্ছে, আমাদেরকে মারেন হচ্ছে এই পাড়ারই ছেলে, উনি হচ্ছে সিভিক আমাদের কি কারণে উনি মেরেছে। নিউজ আজ বাংলা, তারকেশ্বর। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়ে। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।